ब्लॉकेर पंचायतेर बोर्ड गठन आज के सब डॉक्यूमेंट्स के पुड़ी दिए छे অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, দুর্নীতির জাল ওখানে ছড়িয়ে আছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। কালকে ভোট গঠন আজকে পুড়ে দেওয়া হচ্ছে না, ভুলবশত কিছু পেপার্স করেছিল তাকে পুড়ে দিয়েছে, সব পুড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বোর্ড গঠনের আগে পঞ্চায়েতের কাগজপত্র পুড়িয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিদায়ী প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর প্রায় একটা নাগাদ ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতে। সেখানে আজ প্রকাশ্যে কিছু কাগজপত্র পুড়তে দেখে এলাকার বিজেপি কর্মীরা প্রতিবাদ করেন বিষয়টির। তারা বলেন, কাগজগুলো গ্রাম পঞ্চায়েতের দরকারি কাগজ, বিদায়ী প্রধান জয়দেব দলুই বেশ কিছু প্রমাণ লোপাট করার জন্য এইসব কাগজ পুড়িয়ে দিচ্ছেন। মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জয়দেব দলুই বলেন, প্রমাণ লোপাটের বিষয়টি ভিত্তিহীন, ক্ষমতায় আমরাই ছিলাম, আমরাই বোর্ড গঠন করব, তাই প্রমাণ লোপাটের বিষয়টি আসবে কেন? পঞ্চায়েতের যাবতীয় নথি তো কম্পিউটারে থাকে, তাই বিজেপির এই অভিযোগ ভিত্তি নেই। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ। মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জয়দেব দলুই, স্থানীয় সংবাদের মাধ্যমে জানতে পারলাম বিজেপি নাকি অভিযোগ করেছে গ্রাম পঞ্চায়েত যাবতীয় তথ্য লোপাট করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। সরকারের যাবতীয় নথিপত্র তথ্য অফিসে আপডেট থাকে, ম্যানুয়ালি কোনো পাওয়া যায় না। মিথ্যা অভিযোগ রাজনীতি করছে। আমরা বিগত দিনে কোন গ্রাম পঞ্চায়েতে ছিলাম, বর্তমানে আছি, তথ্য লোপাটের কোনো বিষয় নেই, সম্পূর্ণ ভিত্তি নেপাল এবং স্থানীয় সম্পর্কে জানানো হলো। মূলত আগামীকাল অর্থাৎ 10ই আগস্ট আগামীকাল মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন। দীর্ঘ 15 বছরের এই আমাদের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতে এইরকম বিরোধী, স্ট্রং বিরোধী, অর্থাৎ তৃণমূল 8 এবং বিজেপি 6, এরকম স্ট্রং বিরোধী আগে কখনো এই পঞ্চায়েতে 15 বছরে আসেনি। তো সেই বিরোধী স্ট্রং হওয়ার কারণে আমাদের 15 বছরের পঞ্চায়েতের প্রধান উনি অনেকটাই ভয় পেয়েছেন। সেই কারণে আমরা আজকে মনোহরপুর বাজারে দুপুরবেলা দুপুর 12টা সাড়ে 12টা আমরা গিয়ে দেখি যে বাজারে ধোঁয়ায় ভরে গেছে। কী ব্যাপার? আমরা তদন্ত করে দেখি যে অঞ্চলের যে মার্কেটিং রয়েছে, মার্কেট কমপ্লেক্সের পেছনে অনেক নথি পুরানো হচ্ছে। আমরা গিয়ে বিষয়টা দেখি, অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। আমরা তৎক্ষণাৎ সেখান থেকে সোজা অঞ্চল অফিসে যাই, পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েতের আধিকারিক যিনি সচিব আছেন ওনাকে বলি আমরা বিষয়টা, যে আজকে দুপুরে যেখানে জনমানব শূন্য অবস্থা 12:30-1টা নাগাদ এই এলাকায়, সেখানে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে এইভাবে ডকুমেন্টসকে পুড়িয়ে ফেলা হচ্ছে, এর মানেটা কি? এর মধ্যে তো অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। তো সেই তখন সচিব মহাশয় আমাদেরকে বলেন যে না, আমরা এই বিষয়টা জানি না, তবে আমরা অঞ্চলে কিছু কাগজপত্র গোজগাছ করছিলাম কিন্তু পুড়িয়ে ফেলছে এটা বুঝতে পারছি না। তো আমরা বললাম যে আমাদের কাছে প্রমাণ আছে, আমরা চলুন দেখুন। তো উনি বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, উনি বলেছেন যে না, যে ডকুমেন্টসগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, আগামী আর যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো যাতে না পুরানো হয় সে ব্যবস্থা আমরা করছি, তবে আমরাও তদন্ত করব, যদি কোনো ডকুমেন্টস পুড়িয়ে ফেলা হয় গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাইছি, দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে ওই সমস্ত পুড়িয়ে ফেলা ডকুমেন্টসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, দুর্নীতির জাল ওখানে ছড়িয়ে আছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি, আগামী দিনে এর পূর্ণাঙ্গ তদন্ত করে এর সঠিক বিচার হবে এই আশা আমরা এবং প্রার্থনা করছি। দেখুন জানেন আর কিছু পুরানো আছে পঞ্চায়েতের বোর্ড গঠন আজকে সব ডকুমেন্টস কে পুড়ি দিয়েছে। 15 বছর তৃণমূলের প্রধান আজকে সব ডকুমেন্টস গুলোকে পুড়ি দিয়েছে। দেখুন, এতে তো গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস আছে, সব পুড়ি দিয়েছে। আমরা সচিবকে ধরেছি,
সচিব বলছে ভুল হয়ে গেছে সব বলছি, আমরা এতে দেখছি বিষয়টা কি করা যায়, আমাদের উচ্চতর নেতৃত্বকে ডাকছি বিজেপির, দেখছি কি বিষয়টা কি করা যায়। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।